প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। আজ হাওড়া সিটি পুলিশের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন উৎসর্গ রক্তদান শিবির। বাংলাদেশ পাবলিক টিভি সাথে আছে আমি সাথী আক্তার। কলকাতা থেকে তথ্য ও ভিডিও চিত্র আমাদের সহকর্মী সম্পাদাস ও সমরেশ রায়ের পাঠানো ডেস্ক রিপোর্ট। আজ 17 আগস্ট বৃহস্পতিবার নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্র আয়োজিত সাকরাইল থানা উপস্থিতিতে এবং হাওড়া সিটি পুলিশের তত্ত্বাবধানে একটি সুন্দর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নাম দেওয়া হয় উৎসর্গ রক্তদান শিবির। একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের সিপি সাহেব প্রবীণ ত্রিপাঠী ও দক্ষিণ হাওড়ার বিধায়ক শ্রীমতী নন্দিতা চৌধুরী মহাশয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। কোনো রক্তদান শিবিরের শুভ সূচনা হয় ফিতে কাটার মধ্য দিয়ে। এরপর থেকে একে একে অতিথিদের বরণ করে নেন উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে। সকাল থেকে একে একে পুলিশ আধিকারিকেরা রক্ত দিতে থাকেন এবং সবাইকে আহ্বান জানান রক্ত দেওয়ার জন্য, কারণ যেভাবে রক্তের ঘাটতি চলছে তাতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন এবং এক ফোঁটা রক্তদান করে আরেকটি মানুষের যাতে প্রাণ বাঁচে তাহার জন্য এই উদ্যোগ বলে জানান সিপি সাহেব ও উপস্থিত বিধায়িকা নন্দিনী চৌধুরী মহাশয়া। তিনি বলেন, এই ধরনের রক্তদান শিবিরে সবার এগিয়ে আসা উচিত এবং সবার সহযোগিতা ছাড়া কখনোই কোনো কাজ সফল হয় না। আজকে সবাই আমাদের পাশে এগিয়ে আসায় আমরা তাদের কৃতজ্ঞতা জানাই। শুধু তাই নয়, সিপিসি জানান, যেখানে এই ধরনের রক্তদান শিবির হবে আমি অতি অবশ্যই উপস্থিত থাকব, পাশে থেকে উৎসাহিত করব। রক্তদান জীবনদান। হাওড়া সদরের আমাদের কমিশনার অফ পুলিশ আছেন প্রবীণজি, উনি আমাকে সব সময় সব ব্যাপারে ভীষণ সহযোগিতা করেন। একজন বিধায়ক হয়ে যেটুকু সহযোগিতার প্রয়োজন আমি সব সময় ওনার কাছ থেকে পেয়েছি, অনেক অনেক বেশি পেয়েছি। হয়তো স্যার জানেন যে উনি আমাকে কিভাবে আমার পাশে থেকে আমায় সাহায্য করেন। আছেন আরো যারা স্যারেরা আছেন, অনেকে আমি নামগুলো অত ঠিক বলতে পারছি না, আপনার প্রত্যেককে আমার আমার প্রণাম, আমার শ্রদ্ধা, আমার স্যালুট। এখানে বিশ্বজিৎ আছেন, বিশ্বজিৎ ব্যানার্জি, ওনাকে আমি আমার অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আছে পাপু বাবু, আছে ও যাদব, ও খুব আমাকে নাজিরগঞ্জে বহুভাবে সাহায্য করছে। আছেন যারা এই এরিয়াটা দেখেন, এই সমগ্র আমার দক্ষিণ হাওড়ার এই দিকটা, এখানে রিন্টু আছে, এখানে আমার নতুন পঞ্চায়েত সমিতিতে এসছেন অসিত দা, তারপর আরো অনেক এখানে প্রধানরা আছেন, যারা নতুন প্রধান হয়েছেন, উপপ্রধান হয়েছেন, ওখানে আরিফ আছে।